আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল ব্রেডের রেসিপি শেয়ার করব, তার নাম হচ্ছে মধুবন। নামটা শুনে অনেকেরই পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশের চায়ের দোকানের অনেক ফেমাস একটা রুটি। এই রুটিটার শেপ একটু অন্যরকম, তবে আমি যেইভাবে তৈরি করছি টেস্ট কিন্তু সেম। এখানে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে এটা পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। যেহেতু এটা মধুবন, তাই এর মধ্যে আমি মধু ব্যবহার করব। আপনাদের কাছে মধুটা অ্যাভেলেবেল না থাকলে এখানে চিনি দিয়ে করতে পারেন, তবে মধুটা দিলে টেস্টটা একদম পারফেক্ট আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মধু, আরও এর মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন তেল 2 টেবিল চামচ। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, বাটারটা মেল্ট করে তারপরে ব্যবহার করবেন 2 টেবিল চামচ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি 1 কাপ। পানিটা অল্প অল্প করে দিব, আর এই ডোটা মিক্স করে নিব। একবারে পানিটা দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নিব। আর এখানে প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে মথে নিতে হবে এই ডোটা। যত ভালো করে মথা হবে পোয়ারোটি কিন্তু ততই সুন্দর হবে। তো ডোটা আমি এখানে 7 থেকে 8 মিনিট মথে নিয়েছি, আর 1 কাপের যে এইটুকু পানি বেঁচে আছে ডোটা মিশাতে আপনাদের আরও কম বেশি লাগতে পারে। দেখুন, এখানে মধু দেওয়ার কারণে ডোটা খুবই স্টিকি হয়েছে। এখন আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এই ডোয়ের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। এখন এটা আমি ভালো করে ঢেকে রেখে দিব। এমনভাবে ঢাকতে হবে যেন এই বাটির মধ্যে কোনো বাতাস না ঢুকে। এর জন্য একটা সিলিকনের ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে নিচ্ছি। আপনারা প্লাস্টিক র্যাপ দিয়ে এটা ঢাকতে পারেন। এটা এখন 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো আমি এখানে 45 মিনিট রেখে দিয়েছি, এতে করেই কিন্তু ডোটা ভালো করে ফুলে গেছে। দেখুন ডোটা কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে এই ডোটা, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন এই ডোটা আরও 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে মথে নিব, যেন ভেতরে কোনো বড় ধরনের এয়ার বাবলস না থাকে। ভালো করে মথে নিয়েছি, এখন এটা লেচি কেটে নিচ্ছি আমি। প্রথমে লেচি কেটে নিলে ব্রেডগুলোর সাইজ একই রকম হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই ব্রেডটা তৈরি করতে পারেন। আমি এখন গোল করে রুটি বেলবো না, একটু লম্বা লম্বা করে বেলবো। এতে করে আমি যেই ডিজাইনটা চাচ্ছি তা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। আমি ওভাল শেপে এখানে রুটিটা বেলে এইভাবে রোল করে নিচ্ছি, আর রোল করা হয়ে গেলে এটা 2 ভাগ করে কেটে নিব। সবগুলো রুটি আমি একইভাবে এখানে বেলে তৈরি করে নিব প্রথমে, তারপর এটা বাটিতে সেট করব। আর আমি আজকে কাচের বাটিতে এটা সেট করে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি। আপনারা এটা যে কোনো টাইপের স্টিলের বাটি, সিলভারের বাটি অথবা ওভেন প্রুফ প্লাস্টিকের বাটিতেও তৈরি করতে পারেন। তো এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি এই ব্রেডগুলো সাজিয়ে দিচ্ছি পরপর। এই বাটির মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছি। এখন এটা ভালো করে ঢেকে আমি আরও 1/2 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টার জন্যও রাখতে পারেন, তাহলে আরও বেশি ফুলে যাবে। আমি এখানে 1/2 ঘন্টাই রেখেছি, তারপরেও দেখুন অনেক সুন্দর করে কিন্তু ব্রেডগুলো ফুলে গেছে। এখন এর উপরে আমি ডিম ব্রাশ করে নিব। যেহেতু আমি এটা চুলায় বেক করব, তাই তেমন বেশি কালার নাও আসতে পারে। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, আর 1 টেবিল চামচ লিকুইড দুধ একসাথে মিশিয়ে এই ব্রেডের উপরে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। খুব আলতোভাবে ব্রাশ করতে হবে, কারণ ব্রেড ডোটা খুবই সফট থাকে। ব্রাশ করা হয়ে গেছে, এখন এটা চুলায় বেক করে নিব। এর জন্য একটা পাত্র আমি আগে থেকেই 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে এই বাটিটা দিয়ে দিচ্ছি।
আর প্রথম 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, তারপরের 20 মিনিটের মতো এটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি বেক করব। আর ওভেনে বেক করতে চাইলে 180 ডিগ্রিতে আপনারা এটা 20 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। দেখুন, চুলায় বেক করার কারণে কালার কিন্তু তেমন বেশি সুন্দর আসেনি, তারপরও যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ। আর ব্রেডটা গরম থাকতে থাকতে এর উপরে আমি মধু ব্রাশ করে দিব। আপনাদের কাছে যদি একান্তই মধু না থাকে, চিনির সিরাপ তৈরি করে, মানে চিনি আর পানি একসাথে জাল দিয়ে একটু ঘন শিরা তৈরি করে এইভাবে ব্রাশ করে দিতে পারেন। আমি এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।